হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। অ্যাকচুয়ালি তো কালকে রাতে প্রাইম ডিসকাশন সেশন হয়েছিল, আপনারা জানেন, এবং সেখানে অলরেডি কথাবার্তা হয়েছে, অনেক কিছু জানা গেছে, সেগুলো আমি জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাব। তার কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন আমি কলকাতাতে থাকি, তো সেখানে অ্যাকচুয়ালি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, সাইক্লোন এসেছে রেমাল, তো সেটা অলরেডি কাল রাতে ল্যান্ডফল করে গেছে এবং সেখান থেকে আজ এখনো অবধি প্রচণ্ড এখনো অবধি চলছে, মানে শেষ হয়নি কিন্তু, হ্যাঁ, ঝড় বৃষ্টি কন্টিনিউয়াসলি চলছে। এবং বাংলাদেশ থেকে যারা শুনছেন তারাও জানেন যে এটা অলরেডি বাংলাদেশের দিকে মুভ অন করছে এবং বাংলাদেশের দিকে যাচ্ছে। আমাদের তো ল্যান্ডফল হয়ে গেছে কাল রাতে, তো এবার বাংলাদেশের পালা, ওখানের দিকে যাচ্ছে। আশা করছি ঝড় বৃষ্টি তো ওখানেও হচ্ছে, ঠিক আছে। তো কারেন্ট কাল থেকে নেই, মাঝরাত থেকে প্রায় কারেন্ট চলে গেছে, রাতের একটু গভীর রাত থেকে কারেন্ট চলে গেছে এবং কারেন্টের কোনো আসার কোনো তো চান্সই নেই, কারণ প্রচুর ট্রান্সফরমার পড়ে গেছে, পুল পড়ে গেছে, তার ছিঁড়ে গেছে, গাছ পড়ে গেছে, তো সেগুলো সারিয়ে আসতে সময় লাগবে। কারেন্ট আমার ব্যাটারি ফোনেরও প্রায় অর্ধেকের কাছাকাছি চলে এসেছে, তো আমি জাস্ট শর্টে একটা ক্লিপিংস বানাচ্ছি। সকাল সকালে ভিডিওটা আমি বানাতে পারতাম, বাট আমার ইন্টারনেটই ছিল না, মানে পুরো টাওয়ারই চলে গিয়েছিল, ওয়াইফাইয়ের তো ব্যাপারই নেই, কারেন্ট নেই মানে ওয়াইফাই চলবে না, এবং ইন্টারনেট 5G চলছে, 4G একদমই চলছিল না, তো আমি কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ পর্যন্ত যাচ্ছিল না। তো এখন ঠিক হতেই আমি সঙ্গে সঙ্গে এই ভিডিওটা রেকর্ড করছি এবং আপনাদেরকে জাস্ট আপলোড করে দেবো কিছুক্ষণের মধ্যে। তো মেনলি যেটা কথা হয়েছে, ধিলন স্যার এটাই বলেছে যে খুব শীঘ্রই সব কিছু অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, বেশি দেরি নেই, জাস্ট কয়েক সপ্তাহের মধ্যে, মানে নেক্সট উইক বা তার নেক্সট উইকের মধ্যে আমরা অ্যাস স্যারের তরফে কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা পেতে পারি। কমিশনস তো আসবে, আপনারা জানেন অলরেডি এই সপ্তাহের মধ্যে, মানে 99.99% চান্স বলতে পারেন যে উইথড্রল কোম্পানির অ্যাকাউন্টে এসে যাওয়ার, এবং তারপরে এসে গেলেই সব কিছু ঠিকঠাক হয়ে গেলে অ্যাস স্যারের তরফ থেকে আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাবো যে কবে কি কখন থেকে কি শুরু হতে চলেছে। অনেকে এটা প্রশ্ন করছিলেন যে দাদা কমিশনস আর বোনাস কি একসাথে পাবো নাকি, তো দেখুন কমিশনস অ্যান্ড বোনাস একসাথে পাবে কি না এটা তো কনফার্মেশন নেই, বাট হ্যাঁ কমিশনস জরুর পাবেন। কমিশনস যারা উইথড্রল রিকোয়েস্ট করেছেন, যাদের উইথড্রল রিকোয়েস্ট দেওয়া আছে, পড়ে আছে লাস্ট 3-4 মাস 5 মাস ধরে উইথড্রল, তো তাদের তো অবশ্যই কমিশনস আসবে অ্যাকাউন্টে। তার সাথে বোনাসের কথা বলতে গেলে বলতে পারি যে দেখুন যদি একসাথে নাও আসে পরবর্তীতে তো আসবে, তার কী ক্রাইটেরিয়া রয়েছে এটাও ইম্পর্টেন্ট আছে যে কী ক্রাইটেরিয়াতে বোনাস দেওয়া হচ্ছে না হচ্ছে, তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে এসআরএফ তরফ থেকে আপডেট পাওয়া অবধি। এছাড়া যদি বলতে পারি আমি যে ট্রাফিকের ব্যাপারে, দেখুন ট্রাফিক অলরেডি আমাদের কাছে রয়েছে এবং আলাদা লেভেলের মার্কেটিং আরও আপনারা দেখতে পাবেন যখন প্রোডাক্টটা লঞ্চ হবে। উইথড্রল এসে গেলে তো অলরেডি মার্কেটে একটা সেন্সেশন শুরু হবে, তার সাথে আমাদের যে ওকানেক্টের স্পেশাল ফিচার্স বলুন বা আদার্স প্রোডাক্ট বলুন, সেগুলো তো অলরেডি মার্কেটে চলছে না তা নয়, দুবাইতে অলরেডি মার্কেটিং চলছে। হয়তো আপনারা খুব জোরে ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, তার জন্য মাফ করবেন। তো সেই ট্রাফিকের ব্যাপারে তো মার্কেটিং তো চলছে মার্কেটে, এবং তার আরও একটা মানে কি বলবো গ্রোথ বলতে পারেন, বা যেমন ডাবল হারে ওটা শুরু হয়ে যাবে, আরও দেখবেন আরও নতুন নতুন কিছু শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন, তো তার কারণ আরও নতুন অডিয়েন্স ক্র্যাক করার আছে বা অ্যাট্রাক্ট করা আছে, যার জন্য আমরা সেসব দেখব এবং ট্রাফিকও আসবে খুব শীঘ্রই। তো এগুলো সব কিছু লাইন আপ, পেন্ডিং ট্রাফিক যেগুলো আছে সেগুলো লাইন আপ হয়ে আছে, পরস্পর আমাদের এটা ঢুকবে। এর সাথে যদি বলতে পারি প্রোডাক্ট নিয়ে তো অলরেডি আমি কালকের বলেছি আপনাদেরকে যে প্রোডাক্টও আমাদের রেডি আছে এবং খুব শীঘ্রই সেই সমস্ত প্রোডাক্টগুলো আমরা মার্কেটে লঞ্চ হতে দেখবো একের পর এক, ঠিক আছে। তো জাস্ট আপনাদের কয়েকটা দিন বা কয়েকটা সপ্তাহের অপেক্ষা, তারপরেই আমরা মোটামুটি সমস্ত কিছু জানতে পারবো ধীরে ধীরে একের পর এক কীভাবে হতে চলেছে। তো কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে সব কিছুর, ঠিক আছে, পিছনে ব্যাকএন্ডে সব কিছু রেডি আছে। প্রোডাক্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ও রোবট যেটার নাম শুনিনি, ও বট যেটার নাম শুনিনি, সেগুলো মার্কেটে লঞ্চ হচ্ছে এবং যেগুলো শুনেছি সেগুলো তো আসবেই, মানে ঠিক আছে। তো জাস্ট কিছুটা টাইমের অপেক্ষা, সাথে থাকুন, আমি ভিডিওটা শেষ করছি জলদি জলদি, কারণ চার্জ ফোনে একদমই নেই। তো আমি আগামী দিনে আরও ভালো করে ভিডিও নিয়ে আসবো ডিটেলসে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, ভিডিওটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।